নমস্কার টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে মুঘল সাম্রাজ্যের ওপর গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব। এটি এই ক্লাসের পার্ট ফোর এর আগে তিনটে পাঠ প্রকাশ করা হয়েছে এই তিনটে পাঠ মিলিয়ে টোটাল নব্বইটি প্রশ্ন তোমাদের সাথে করানো হয়েছে তোমরা যারা এখনও এই পাঠগুলি দেখো অবশ্যই দেখে নেবে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কত সালে দিল্লিতে শাসক হিসাবে শের শাহসূরির আবির্ভাব ঘটেছিল কত সালে তার আবির্ভাব ঘটেছিল সঠিক অ্যান্সার হবে পনেরোশো সালে বিলগ্রামের যুদ্ধের মাধ্যমে শের শাহসূরীর আবির্ভাব ঘটেছিল পরবর্তী প্রশ্ন কোন মুঘল সম্রাট বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি ক্ষমতা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দ্বিতীয় শাহ আলাম এই মুঘল সম্রাট বাংলা বিহার আর উড়িষ্যা এই রাজ্যগুলির দেওয়ানি ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিল পরবর্তী প্রশ্ন মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সময়কালে কে স্বাধীন বাংলা রাষ্ট্র গড়ে তুলেছিলেন শায়স্তা খান মুশিদখুলি খান আলিবর্দি খান নাকি কেউ নয় এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আলিবর্দী খান সেই সময় বাংলাতে স্বাধীন রাষ্ট্র গড়ে তুলেছিল পরবর্তী প্রশ্ন হঠাৎ সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোন মুঘল সম্রাটের মৃত্যু ঘটেছিল সিঁড়ি থেকে পড়ে কোন মুঘল সম্রাটের মৃত্যু হয়েছিল সঠিক অ্যান্সার হবে হুমায়ুন এই মুঘল সম্রাটের মৃত্যু সিঁড়ি থেকে পড়ে হয়েছিল দাগের প্রশ্ন কোন দেশের প্রথায় উৎসাহিত ও প্রভাবিত হয়ে সম্রাট আকবরের ভারতের মনসবদারি প্রথা চালু করেন গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে পারস্য দেশের থেকে ভাবনা নিয়ে তিনি মনসবদারি প্রথা চালু করেছিলেন পরবর্তী প্রশ্ন তুলসী দাস কার সভাকবি ছিল তুলসী দাস কার সভাকবি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তিনি আকবরের সভাকবি ছিলেন অপশান এ সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন মুঘল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন কোন মুঘল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল সঠিক অ্যান্সার হবে সম্রাট শাহজাহান অপশান ডি পরবর্তী প্রশ্ন কোন মোঘল সম্রাট ময়ূর সিংহাসন নির্মাণ করেছিলেন কোন মুঘল সম্রাট ময়ূর সিংহাসন নির্মাণ করেছিল সঠিক অ্যান্সার হবে সম্রাট শাহজাহান এই ময়ূর সিংহাসন নির্মাণ করেছিল পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন সম্রাট জিন্দা পীর হিসাবে বিবেচিত হতো কোন মুঘল সম্রাট জিন্দা পীর হিসাবে বিবেচিত সঠিক অ্যান্সার হবে ঔরঙ্গজেব এই মুঘল সম্রাট জিন্দা পীর হিসাবে বিবেচিত পরবর্তী প্রশ্ন ঔরঙ্গজেবের আদেশে কোন শিখ গুরুকে হত্যা করা হয়েছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেবের আদেশে হত্যা করা হয়েছিল অপশান ডি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন মুঘল সম্রাট যিনি আগ্রায় মতি মসজিদ নির্মাণ করেছিলেন কোন মোঘল সম্রাট আগ্রাতে মতি মসজিদ নির্মাণ করেছিলেন সঠিক অ্যান্সার হবে সম্রাট শাহজাহান এই নির্মাণটি করেছিল অপশান ডি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন মোঘল সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত মোঘল সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি আগ্রাতে অবস্থিত অপশান এ সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন কোন মুঘল সম্রাট তার রাজত্বকালে রাজপুত এবং মারাঠা মনসবদারদের সংখ্যা বৃদ্ধি করেছিলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সম্রাট ঔরঙ্গজেব অপশান ডি সঠিক অ্যানসার পরবর্তী প্রশ্ন আকবর কখন দাসত্ব বিলুপ্ত করে মানবাধিকার রক্ষা করেন কত সালে এটি ঘটেছিল সঠিক অ্যান্সার হবে পনেরোশো সালে এটি ঘটেছিল পরবর্তী প্রশ্ন বাবর যখন ভারত আক্রমণ করেছিলেন তখন দিল্লির শাসক কে ছিলেন বাবর যখন ভারত আক্রমণ করেছিল তখন দিল্লির শাসক ছিল ইব্রাহিম লোদি অপশান ডি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন জাপতি প্রথা কে প্রবর্তন করেন জাপতি প্রথা কে প্রবর্তন করেন সঠিক অ্যান্সার হবে সম্রাট আকবর এই প্রথা প্রবর্তন করেছিল অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত রাজস্ব ব্যবস্থার কোনটির সাথে টোডারমলের যুক্ত। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দহশালা বন্দোবস্ত এই রাজস্ব ব্যবস্থার সাথে টোডারমলের যুক্ত পরবর্তী প্রশ্ন মোঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিল মোঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিল সঠিক অ্যান্সার হবে সম্রাট বাবর অপশান এ পরবর্তী প্রশ্ন কোন সম্রাটের দরবারে ঐতিহাসিক ছিলেন আবুল ফজল কোন সম্রাটের দরবারে আবুল ফজল ঐতিহাসিক ছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সম্রাট আকবর পরবর্তী প্রশ্ন নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন নিচের কে জাহাঙ্গীরের রাজসভাতে এসেছিল সঠিক অ্যান্সার হবে স্যার টমাস রো অপশান ডি পরবর্তী প্রশ্ন কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ এই নামটি কোন মোঘল সম্রাট দিয়েছিল সঠিক অ্যান্সার হবে সম্রাট হুমায়ুন এই নামটি দিয়েছিল পরবর্তী প্রশ্ন গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের নির্মাতা কে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডের নির্মাতা কে সঠিক অ্যান্সার হবে শের শাহ অপশান ডি পরবর্তী প্রশ্ন যে বিদেশি রাজা ভারতের কোহিনুর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন এগুলি কে লুট করেছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে নাদির শাহ অপশান বি পরবর্তী প্রশ্ন মুঘল সম্রাট জাহিরুদ্দিন মুহম্মদ কোন নামে বেশি পরিচিত জাহের উদ্দিন মোহাম্মদ কোন নামে বেশি পরিচিত সঠিক অ্যান্সার হবে এটি বাবর নামে বেশি পরিচিত পরবর্তী প্রশ্ন আকবরের আদালতের সবচেয়ে বিখ্যাত হিন্দি কবি কে ছিলেন আকবরের সময়কালে সবচেয়ে বিখ্যাত হিন্দি কবি কে ছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আব্দুর রহিম খান ই খান্না অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন প্রথম কোন ইংরেজ আকবরের রাজসভাতে আসেন প্রথম কোন ইংরেজ আকবরের রাজসভাতে এসেছিল সঠিক অ্যান্সার হবে রালব ফিচ অপশান সি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিচের বন্দরগুলির মধ্যে কোনটি মুঘল আমলে বৃহত্তম বন্দরের স্থান দখল করেছিল কোন বন্দরটি মুঘল আমলে বৃহত্তর বন্দরের স্থান দখল করেছিল সঠিক অ্যান্সার হবে সুরাট বন্দর অপশান এ সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন সম্রাট আকবরের কোন জায়গায় বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্ধ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল বুলন্ধ দরওয়াজা সম্রাট আকবরের কোন বিজয়কে স্মরণীয় করে রাখতে নির্মাণ করা হয়েছিল সঠিক অ্যান্সার হবে গুজরাট অপশান এ পরবর্তী প্রশ্ন কে দুয়াপসা সিয়াপসা ব্যবস্থা চালু করেছিলেন এই দুয়াপসা আর সিয়াপসা ব্যবস্থা কে চালু করেছিল সঠিক অ্যান্সার হবে সম্রাট জাহাঙ্গীর এগুলি চালু করেছিল আজকের এই পর্বের শেষ প্রশ্ন শের সুডির সমাধি অবস্থিত কোথায় শের সুডির, সমাধি কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি সাসারামে অবস্থিত অপশান সি সঠিক অ্যান্সার তো আজকের পর্বে এইটুকুনই আবার পরবর্তী ক্লাসে দেখা হবে ধন্যবাদ